ওরাল ক্যান্সার যদি আমরা কথা করি, ট্রিটমেন্ট স্টেজ ওয়াইজ ডিভাইড করা হয়। তো আচ্ছা আমাদের একটা ইন্টারন্যাশনাল টিএনএম স্টেজিং হয়, যেটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন প্লাস সিটি স্ক্যান নিয়ে একটা স্টেজ আমরা করি। এই আন্দাজ করি, হ্যাঁ এই স্টেজে ওরাল ক্যান্সারটা ছিল। স্টেজ 1 বা 2 ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট অপারেশন বা রেডিওথেরাপি দুটোতেই করা যায়, ওকে কিন্তু অপারেশন একটা হায়ার সাইড রাখে নিজের মধ্যে। কেন, যদি পেশেন্টের অপারেশন করা যাচ্ছে, সো দ্যাট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট আই উড সে পার্সোনালি, অ্যান্ড ইভেন আচ্ছা আদার ডক্টর অলসো অ্যাকসেপ্ট ইট। ওনলি ইফ দ্য পেশেন্ট ইজ নট ফিট ফর অপারেশন, সফট টিস্যু ডিজিজ যদি থাকে, মুখের সফট টিস্যুয়ের ডিজিজ আছে, সেটা শুধু রেডিওথেরাপিতেও ঠিক করা যায়। ওকে অপারেশনের মধ্যে আমরা দেখে পুরো জিনিসটাকে সরাতে পারি, দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ সুপিরিয়রিটি। যখন স্টেজ 3 বা 4 চলে আসে, অপারেশনের পরে রেডিওথেরাপি দিতে হয়। আর খুব হাই স্টেজ সেটাতে যখন আসে ওটির পরে, হতে পারে অপারেশনের পরে কেমো রেডিওথেরাপি দুটোই দিতে হয়। এবার যদি কোনো ক্যান্সার আমাদের কাছে অ্যাডভান্স পেশেন্ট আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে রিপোর্ট করেছে, যেখানে অপারেশন ইজ নট ফিজেবল, সেক্ষেত্রে আগে আমরা কিমোথেরাপি দিয়ে সেটাকে ছোট করে তারপরে অপারেশনের জন্য অ্যাসেস করতে পারি। বা একদমই মতলব যদি ওটা ছোট না হয়, তবে প্যালিয়েটিভ ইন্টেন্টে কেমোথেরাপি বা রেডিওথেরাপি আমিও রাখতে পারি। কোনো কোনো জায়গা আছে যেরকম ওরোফ্যারিংস, মানে ওরাল ক্যাভিটি একটু পিছনে যদি ক্যান্সারটা হচ্ছে, সেখানে রেডিওথেরাপি প্লাস কেমোথেরাপি বা শুধু রেডিওথেরাপি একটু রোল আছে। কিন্তু ওরাল ক্যাভিটিতে ম্যাক্সিমাম সাবসাইডসে অপারেশনে ফার্স্ট আমরা ভাবি যদি পসিবল হয়। তার মানে বেশ কয়েকটা ধাপ রয়েছে, কোন স্টেজে সেটা ডিটেক্ট হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে কি ধরনের চিকিৎসা। আমরা একটা ন্যাশনাল ক্যান্সার গ্রিড, একটা এনসিসিএন গাইডলাইন্স আমরা ফলো করি, যে ধরনের কি রকম স্টেজে কি রকম চিকিৎসা হবে। আর অনেক সময় আমরা একটা টিউমার বোর্ড করে নিই, পেশেন্টকে যে কোনো ট্রিটমেন্টে সাবজেক্ট করা আগে আমি থাকলাম, সার্জন, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, তারপরে রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, সবাই বসে একটা পেশেন্টের কেসটা ডিসকাস করে, আজকাল আমরা ভার্চুয়ালিও করতে পারি ডিজিটাল ওয়ার্ল্ডে, তো ডিসকাস করে তারপরে এগুলি সবার মত নিয়ে তারপরে এগুলি, বিকজ দ্যাট ইজ এ গুড ওয়ে অফ ট্রিটিং ক্যান্সার পেশেন্টস, টিউমার বোর্ড যেনকে বলা হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা একটা গ্রুপ, গোটা টিম কাজ করছে সেই সময়, তাই তো? আলোচনা করে, প্ল্যান করে, তারপরে এগুলো টিমের ডিসিশন নিয়ে। ওকে।